ان الحمد لله والصلاه والسلام على رسول الله আমাদের আজকের আলোচনার বিষয় হলো সালাত। এই আলোচনার প্রথমত তাদের জন্য যারা সালাত আদায় করেন না। কেউ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, তার পিতামাতা মুসলিম, এখন তার বয়স 15 16 17 30 50 কিংবা 60 হয়েছে, অথচ সে সালাত আদায় করেন না। যার অবস্থা এমন, এই আলোচনা সবার আগে তাদের জন্য। একই সাথে যারা সালাত আদায় করেন এই আলোচনা তাদের জন্য। কাজেই আমি তো সালাত আদায় করি, তাই আমার এই আলোচনা শোনার কোনো প্রয়োজন নেই এমন ভাবার কোনো কারণ নেই। বরং যারা সালাত আদায় করেন না তাদের মতোই আপনার জন্য এই কথাগুলো শোনা জরুরি। কিন্তু কেন? কারণ আজ আমরা এমন এক সময় বসবাস করছি যখন অধিকাংশ মানুষ সালাত আদায় করেন না। সালাত না আদায় করা আজ নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সালাত আদায় করা আজ ব্যতিক্রমী একটা ব্যাপার। অথচ অতীতে যারা সালাত আদায় করতেন না তারা ছিল ব্যতিক্রমী। যেহেতু সালাত আদায় করাটাই আজ দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই সালাত আদায়কারীরও আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন। যারা সালাত আদায় করেন না তাদের কাছে আপনারা এই কথাগুলো পৌঁছে দিতে পারেন। আপনার আশেপাশের যেসব মানুষ সালাত আদায় করেন না, বিশেষ করে যারা মুসলিম, এই বার্তা তাদের কাছে পৌঁছে দেয়া আপনার দায়িত্ব। আজ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দিলেই আপনাকে মুসলিম বলে গণ্য করা হবে। আপনি সালাত আদায় করেন কি না সেদিকে ভ্রূক্ষেপ করা হবে না। যারা সালাত আদায় করেন না তাদেরকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করা এবং নিরাপদে রাখার চেষ্টা করা আপনার দায়িত্ব। তাই আমার এই কথাগুলো ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের সূরা তোহায় বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়া লা আকিবাতু লিত্তাকওয়া। আপনি আপনার পরিবারের লোকদেরকে সলাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিস্ক চাই না, আমি আপনাকে রিস্ক দেই, আর আল্লাহ ভীতির পরিণাম শুভ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন সলাত আদায়ের আদেশ দিতে এবং তার উপর অবিচল থাকতে। এই আয়াতে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তবে এটি আমাদের সকলের জন্যই প্রযোজ্য। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সলাত আদায় করতে আদেশ দাও এবং 10 বছরে পৌঁছলে যদি তারা সলাত আদায় না করে তবে তাদের প্রহার করো। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। এটি সম্ভবত একমাত্র হাদিস যেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর জন্য সরাসরি বাচ্চাদের প্রহার করার কথা বলেছেন। কোনো ব্যক্তি বা কাজের উপর আপনি দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে সেই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে যে কেন আপনার সন্তান সলাত আদায় করেনি। আপনি তখন বলতে পারবেন না যে আমার সন্তান সলাত আদায় করতে চায়নি তাই আমি জোরও করিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং সেই দায়িত্ব সম্পর্কে প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আর পুরুষ তার পরিবার ও সংসারের দায়িত্বপ্রাপ্ত। মসজিদের ইমাম মুসল্লিদের জন্য দায়িত্বপ্রাপ্ত, পরিবারের কর্তা পরিবারের সদস্যদের উপর দায়িত্বপ্রাপ্ত। আপনার চেনা কিছু মানুষ সলাত আদায় করে না, আপনি জানেন এ ব্যাপারটি কতটুকু গুরুতর। এমন ক্ষেত্রে তাদের কাছে সলাতের গুরুত্ব সম্পর্কে এ কথাগুলো পৌঁছে দেয়া আপনার দায়িত্ব। বিস্ময় করে হাদিসটি শুনুন, এমন কোনো বান্দা নেই যাকে আল্লাহ কোনো দায়িত্ব দিলেন এবং কারো বা কোনো কিছুর ভার তার উপর ন্যস্ত করলেন, আর যার ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার সাথে সে প্রতারণা করে, আর আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেবেন না। এমন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন। দায়িত্বপ্রাপ্ত লোকদের প্রতারণা বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? আপনার পরিচিত কেউ অথবা আপনার বাড়ির কোনো মানুষকে যদি আপনি আন্তরিকভাবে ইসলামের হুকুমগুলোর ব্যাপারে নসিহা না করেন তাহলে সেটাই তাদের সাথে প্রতারণা করা। যে নারীর স্বামী সলাত আদায় করে না তার দায়িত্ব স্বামীকে নসিহা করা। এমন স্বামীকে বলতে হবে আল্লাহকে ভয় করুন এবং সলাত আদায় করুন। যদি সে এই অবস্থাতেই চলতে থাকে এবং সংশোধনের কোনো ইচ্ছা তার মধ্যে দেখা না যায় তবে তাকে পরিত্যাগ করতে হবে। স্বামীও একই কাজ করবে। স্ত্রী সলাত আদায় না করলে স্বামীর করণীয় কি, সে বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। প্রথমে তাকে সলাতের দিকে আহ্বান করতে হবে, তারপর চাপ প্রয়োগ করতে হবে এবং আদেশ করতে হবে, আর তারপরও যদি সে অস্বীকার করে তবে তাকে তালাক দিতে হবে। এটা হলো ইসলামে নির্ধারিত সীমানা, এটা ইসলামের আদেশ। সলাত আদায় করে না এমন কারোর সাথে থাকার কোনো সুযোগ নেই। কৈশোরে পদার্পণ করা সন্তান সলাত আদায় করছে না এমন হতে দেওয়া যাবে না। তাই যারা সলাত আদায় করে না তাদের মতোই সলাত আদায়কারীদের জন্য এই কথাগুলো অতি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, আজ আমাদের প্রত্যেকেরই চারপাশে এমন মানুষ আছে যারা সলাত আদায় করে না।
অধিকাংশ লোকই, আমি বলবো সম্ভবত 99% লোকই দৈনিক 5 ওয়াক্ত সলাত আদায় করে না। যদি কুরআন হাদিসের দলিল সহ সলাতের ব্যাপারে কথাগুলো অন্যের কাছে পৌঁছানো কারোর জন্য কঠিন হয়ে যায়, যদি কেউ মানুষের সামনে সঠিকভাবে বিষয়গুলো উপস্থাপন করতে না পারেন, তাহলে এই বিষয়ের উপর পছন্দ মতো একটি লেকচার রেকর্ড করে সিডি, পেনড্রাইভ ইত্যাদির মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ আছে। এমনটা কেন করা দরকার? কারণ আপনার দাওয়াতের কারণে কেউ সলাত আদায় করলে প্রতিদিন সে যত রাকাত সলাত আদায় করতে থাকবে, আপনিও তার আজর বা প্রতিফল পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ সৎপথ দেখিয়ে দেয় সে তার দেখিয়ে দেওয়া সৎকর্মকারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে, একটুও কম নয়। আপনার দাওয়াতের কারণে সে সলাত আদায় করলে আপনি তার সমপরিমাণ সওয়াব পাবেন, একটুও কম পাবেন না। ধরুন আপনি আলোচনার মতো কোনো একটি আলোচনা নিয়ে সিডি বানালেন এবং এমন কাউকে দিলেন যে সলাত আদায় করে না, তারপর সে সলাত আদায় করতে শুরু করলো। আপনার মাধ্যমে এই আলোচনা শোনার পর তার আদায় করা প্রত্যেকটি সলাতের জন্য আপনি সওয়াব পাবেন। মনে করুন আপনি এরকম 10 জন অথবা 5 জনকে অথবা 2 জনকে পেলেন যারা আপনার দাওয়াতের কারণে সলাত আদায় করা শুরু করলো। এটি প্রায় জান্নাতের একটি টিকেটের মতো। আপনি নেকি পাচ্ছেন, কিন্তু এর জন্য আপনাকে কোনো ঘাম ঝরাতে হচ্ছে না, টাকা খরচ করতে হচ্ছে না, অটোমেটিক সেটি যুক্ত হয়ে যাচ্ছে আপনার আমল নামায়। এখন ভাবুন, যদি ওই ব্যক্তি গিয়ে অন্যান্য মানুষকে সলাতের দিকে আহ্বান করে, তাহলে আপনি সেটারও সমপরিমাণ আজর পাবেন। যদি তার সন্তান সন্ততি থাকে এবং তাদের সবাই সলাত আদায় করতে শুরু করে, তবে আপনি তাদের সবার সমান প্রতিদান পাবেন। এই সব সওয়াব আপনি পাবেন কেবল সলাতের দাওয়ার কারণে। এই কারণেই এই আলোচনা যারা সলাত আদায় করে না এবং যারা সলাত আদায় করে দু দলের জন্যই। আমাদের আজকের আলোচনা 6টি পয়েন্টকে কেন্দ্র করে। 1 নম্বর, সলাতের উপকার, পুরস্কার এবং গুরুত্ব। ইসলামে একে আমরা তারগিব বলে থাকি। তারগিব হলো কোনো ভালো কাজে উৎসাহিত করার জন্য উত্তম উপায় কিছু বলা বা করা। এই আলোচনার আরেকটি অংশ আছে যা তারগিবের বিপরীত, তা হলো ভালো কাজে উৎসাহিত করা ভয় দেখানোর মাধ্যমে, অর্থাৎ তারহিব। তারগিব এবং তারহিব পুরস্কারের প্রতিশ্রুতি এবং পরিণতির ভয়। ধরুন বাবা তার ছেলেকে বলল, যদি তুমি তোমার পড়ার টেবিল পরিষ্কার করো তাহলে 50 টাকা পাবে। তারপর বলল, আর টেবিল না পরিষ্কার করলে মার খাবে। এখানে প্রথমটি হলো তারগিব আর পরেরটি হলো তারহিব। ইসলাম হলো দু ডানায় ভর করে আকাশে ওড়া পাখির মতো। ইসলামে আমাদেরকে তারগিব এবং তারহিবের মাঝে সামঞ্জস্য করতে হবে। তো আমাদের আলোচনা শুরু হবে তারগিব দিয়ে, অর্থাৎ সলাতের উপকারিতা, গুরুত্ব, কল্যাণ এবং সলাত আদায়কারীদের দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে আলোচনা দিয়ে। দ্বিতীয় পয়েন্ট হলো যথাসময়ে সলাত আদায় করা। এ বিষয়ে আমরা ততটা বিস্তারিত আলোচনায় যাব না, কেননা আমাদের এই আলোচনার উদ্দেশ্য হলো যারা সলাত আদায় করে না তাদের সলাতের দিকে নিয়ে আসা। যথাসময়ে সলাত আদায় করার বিষয়টি আলাদাভাবে সম্পূর্ণ একটি আলোচনার দাবি রাখে। তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো সলাত আদায়ের ব্যাপারে তারহিব। চতুর্থ বিষয়টি হলো সলাতের ব্যাপারে সালাফা সালহীনের বক্তব্য, তাদের চিন্তা। পঞ্চম পয়েন্টটি হলো সালাফা সালহীন কীভাবে সলাতকে দেখতেন, সলাতকে তারা কতটা গুরুত্ব ও মর্যাদা দিতেন তা নিয়ে আলোচনা। সলাত তাদের জীবনে কতটা অপরিহার্য অংশ ছিল এবং কিভাবে তারা কখনো সলাত আদায় বিলম্ব করেননি। ষষ্ঠ এবং সর্বশেষ পয়েন্টটি হলো কেন আপনারা সলাত আদায় করেন না। চলুন তাহলে প্রথম পয়েন্টটি দিয়ে শুরু করা যাক, সেটি হলো তারগিব। আপনারা কি জানেন সলাত কতটা গুরুত্বপূর্ণ? তাহলে শুনুন সলাতের গুরুত্ব কেমন। ইসলাম গ্রহণ করার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো দৈনিক 5 ওয়াক্ত সলাত আদায় করা। একজন মুসলিমের জন্য সলাত আদায়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। যে তার সলাতকে হেফাজত করলো সে নিজের দিনকে হেফাজত করলো, যে সলাতকে অবহেলা করলো সে নিজের দিনকেই অবহেলা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের চূড়া হলো ইসলাম এবং সলাত হলো তার স্তম্ভ। এমন একটি তাঁবুর কথা চিন্তা করুন যার মাঝখানে কোনো খুঁটি নেই। কোনো তাঁবুর মাঝখানে খুঁটিটি সরিয়ে নেওয়া হলে সেটি ভূপাতিত হবে, তাঁবুটির আর কোনো মূল্য থাকবে না। চিন্তা করুন, মাঝখানে খুঁটি ছাড়া আপনি কি তাঁবুটি উঠাতে পারবেন? যে নিজেকে মুসলিম দাবি করে তার জন্য সলাত এই খুঁটির মতো। আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, পাঠানো হয়েছে এই পৃথিবীতে। আল্লাহর ইবাদত করার সহজ মাধ্যম হলো সলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। মহান আল্লাহর ইবাদত করার জন্য দৈনিক 5 ওয়াক্ত সলাতের চেয়ে সরল ও সহজ অন্য কোনো পথ নেই। আমরা সবাই ইসলামের 5টি স্তম্ভের কথা জানি, কালেমা, সলাত, সাওম, জাকাত এবং হজ। একটি নির্মাণাধীন বাড়ির কথা চিন্তা করুন। বাড়ি নির্মাণের প্রাথমিক পর্যায়ে শুধু বাড়ির কাঠামোটুকু থাকে।
নির্মাণাধীন বাড়িকে সুন্দর ও পরিপাটি রূপ দিতে হলে বাড়তি কিছু কাজ করতে হয়, যেমন দেয়াল তুলতে হয়, রং করতে হয়, টাইলস কিংবা কার্পেট দিতে হয়, ইলেকট্রিক ও পানির লাইন দিতে হয়, প্লাম্বিং, লাইট, ফ্যান, আসবাবপত্র এগুলো যোগ করতে হয়। এমন নানা জিনিস আছে যেগুলো বাড়িতে লাগাতে হয়। ঠিক তেমনিভাবে কেবল ইসলামের পাঁচটি স্তম্ভ পালন করা হলো নির্মাণাধীন বাড়ির মতো। যদি আপনি ভালো মুসলিম হতে চান তাহলে আপনাকে বাড়তি কিছু কাজ করতে হবে। আপনারা কি জানতে চান সলাত কতটা প্রয়োজনীয়? দেখুন, সলাত ছাড়া ইসলামের সব বিধান আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসালামের মাধ্যমে। কিন্তু সলাতের ক্ষেত্রে কি হয়েছে? সলাতের আদেশ দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানের উপরে নিয়ে যাওয়া হয়েছে। সলাতের আদেশ উপর থেকে নেমে আসেনি। সলাতের আদেশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের উপরে উঠিয়ে নেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার বাড়িতে বিছানায় শুয়েছিলেন। এ সময় তাকে একটি ভ্রমণের জন্য জাগ্রত করা হয়। তাকে বুরাকের মাধ্যমে প্রথমে নিয়ে যাওয়া হয় জেরুজালেমে, তারপর জেরুজালেম থেকে তাকে নিয়ে যাওয়া হয় সাত আসমানে। এই ঘটনাকে আমরা বলি আল ইসরা ওয়াল মিরাজ। জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আসমানে যান। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তাকে বিভিন্ন কিছু ঘুরিয়ে দেখান এবং পরিচয় করিয়ে দেন অন্যান্য নবী আলাইহিমুসসালাতু ওয়াসাল্লামের সাথে। তিনি জান্নাত ও জাহান্নামের অধিবাসীদেরকেও দেখেন। সর্বশেষে সপ্তম আসমানে জিব্রিল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, আমাকে এখন ফিরে যেতে হবে, আমার সীমানা এতটুকুই, পরের ধাপটি অতিক্রম করতে পারবেন একমাত্র আপনি। আপনিই কেবল এই সীমানা পেরিয়ে যেতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং আল্লাহ তাআলা তখন সালাতের বিধান দিলেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনাকে পঞ্চাশ ওয়াক্ত সালাত দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ নিয়ে সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে নেমে আসলেন। সেখানে দেখা হলো মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সাথে। কী ঘটেছে জানার পর মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, আপনি ফিরে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুরোধ করেন সলাতের পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য। লোকদের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আমি জানি তারা কেমন। তারা কোনোভাবেই পঞ্চাশ ওয়াক্ত সলাত আদায় করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গিয়ে আল্লাহর কাছে অনুরোধ করলেন। মহান আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত সলাতকে কমিয়ে চল্লিশ ওয়াক্ত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসার পর মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কী হলো? নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সলাতের সংখ্যা কমিয়ে চল্লিশ করে দিয়েছেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন, আপনি আবার ফিরে যান এবং এর সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুরোধ করুন। মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কেন এ কথা বলছেন? কারণ এ ব্যাপারে তার অভিজ্ঞতা আছে। তিনি দেখেছেন বনী ইসরায়েলের আচরণ, তাই তিনি বুঝতে পারছিলেন যে এই পরিমাণ সলাত আদায় করা মানুষের জন্য কঠিন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন। এবার চল্লিশ থেকে কমিয়ে ত্রিশ করা হলো। তারপর আবারও মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সাথে একই কথোপকথন হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন। এভাবে তিরিশ থেকে কমে বিশ, বিশ থেকে দশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার নেমে আসার পর মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সাথে তিনি কথা বলতেন, আর মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, ফিরে যান এবং আল্লাহকে বলুন আরও কমিয়ে দিতে। যখন সলাতের সংখ্যা কমিয়ে দশ ওয়াক্ত করা হলো, তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন, আপনি ফিরে যান, আল্লাহকে অনুরোধ করুন আরও কমিয়ে দিতে। মহান আল্লাহ দশ ওয়াক্ত থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত সালাত করলেন এবং বললেন, পাঁচ ওয়াক্ত সালাত, এর পুরস্কার পঞ্চাশ ওয়াক্তের সমান। তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, কিন্তু এর সওয়াব হবে পঞ্চাশের সমান। এটাই চূড়ান্ত হয়। কিছু ধান্দাবাজ লোক প্রশ্ন করতে পারে, আল্লাহ যদি জানতেনই পঞ্চাশ ওয়াক্ত থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হবে, তাহলে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আসা যাওয়া করতে হলো? এর উত্তর হলো, যাতে করে আমরা সলাতের গুরুত্ব বুঝতে পারি, যাতে করে সলাতের জন্য ঘুম থেকে উঠার সময় আপনি লাফ দিয়ে উঠেন। আল্লাহ চান তখন আপনি স্মরণ করুন যে এই সলাত পঞ্চাশ ওয়াক্ত ছিল, পাঁচ ওয়াক্ত সলাত মাত্র পঁচিশ মিনিটে আদায় করা যায়, কিন্তু এ থেকে সওয়াব পাওয়া যায় পঞ্চাশ ওয়াক্তের। যদি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত সলাত আদায় করাকেই ফরজ রাখতেন, তাহলে কি হতো চিন্তা করেছেন? আধা ঘন্টা পরপর আমাদের সলাত আদায় করতে হতো। চিন্তা করুন তখন আমাদের জীবন কেমন হতো। আল্লাহ চান এই জীবনটাই আপনি চিন্তা করুন। যখন আপনি চিন্তা করবেন, প্রথমে পঞ্চাশ ওয়াক্ত সলাতের বিধান দেওয়া হয়েছিল, পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয়েছে এবং এর মাধ্যমে পঞ্চাশ ওয়াক্তের সওয়াবই পাওয়া যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আমাদের প্রতি কতটা দয়াবান এবং কতটা সহজ। সলাতের আদেশ করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়েছেন সপ্তম আসমানের উপরে। যখন সলাতের আদেশ দেওয়া হয়েছে, তখন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো মাধ্যম ছিল না। বুঝতে পারছেন সলাত কতটা মূল্যবান?
আপনি কি জীবনে সুখী হতে চান? আপনি কি জীবনটাকে উপভোগ করতে চান? আপনি কি চান শান্ত একটি নির্ভার জীবন? আল্লাহর কসম, সলাতের মাধ্যমেই কেবল আপনি এই বিষয়গুলো অর্জন করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, সলাতে আমার চোখের শীতলতা রাখা আছে। তিনি বিলালকে বলেছিলেন, আরিহনা বিহা ইয়া বিলাল, সলাতের মাধ্যমে আমাদেরকে শান্তি ও স্বস্তি দাও হে বিলাল। সলাত হলো শান্তি, সলাত হলো স্বস্তি, এটি আপনাকে শক্তি যোগাবে এগিয়ে যাওয়ার। জীবনে টিকে থাকার জন্য প্রত্যেক মানুষকেই তার চেয়ে উত্তম, তার চেয়ে বড় কোনো কিছুকে খুঁজতে হয়। এ কারণেই বহু ঈমানহীন লোক তাদের দুনিয়ার জীবনে হতবিহ্বল হয়ে যায়, অথবা মাদকাসক্ত মাতাল হয়ে যায়, অথবা আত্মহত্যা করে। কেননা অন্তরে স্রষ্টার উপর বিশ্বাস হারিয়ে তারা অসহায় হয়ে পড়ে। সর্বশক্তিমান আল্লাহর উপরে বিশ্বাস মানুষের ফিতরাহগত। ফিতরাতিভাবে কঠিন সময় মানুষ চায় তার মালিকের কাছে আশ্রয় নিতে, তার কাছে প্রার্থনা করতে। একটি শিশুর দিকে তাকান, সে কারো না কারো উপর ভরসা করে, মা, বাবা, দাদা, দাদি ইত্যাদি। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও এমন কাউকে খুঁজে যার উপর ভরসা করা যায়, যার কাছে আশ্রয় নেওয়া যায়, সাহায্য চাওয়া যায়। মানব জীবনে এ ধরনের আকাঙ্ক্ষার কেন্দ্র হলেন আল্লাহ তাআলা। আল্লাহকে ছাড়া আপনার জীবনকে উপভোগ করতে পারবেন না। কেউ হয়তো বলতে পারে, জীবনে আরাম ও সুখ পাবার মানে কি আল্লাহ আমার সকল সমস্যা দূর করে দেবেন? সমস্যা জীবনের অংশ, মুসলিম এবং কাফির সবার জীবনেই সমস্যা আছে। কিন্তু সমস্যা সত্ত্বেও জীবনে সুখ ও প্রশান্তি কীভাবে পাওয়া যায় তা আমি জানিয়ে দিচ্ছি। আমাকে এমন কোনো মানুষ দেখান যে নিজেকে পরিশুদ্ধ করে এবং সঠিকভাবে সময় মতো সলাত আদায় করে, ঠিক যেভাবে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আমাকে এমন একজন মানুষ দেখান আর তারপর তার সামনে সমগ্র পৃথিবীকে সমস্যা হিসেবে উপস্থাপন করুন। অফিসের সমস্যা, পরিবারের সমস্যা, সরকারি সমস্যা, অথবা এমন আরও যত সমস্যা আছে সব দেখুন সে কিভাবে এসব সমস্যার মোকাবেলা করে। এবার আমাকে এমন একজন লোক দিন যে সলাত আদায় করে না। এই লোকের দামি গাড়িতে একটি আঁচড় পড়লেই সে ব্যতিব্যস্ত হয়ে যাবে, সামান্য সমস্যায় তাকে কুরে কুরে খাবে। অন্যদিকে যে সলাত আদায় করে, দুনিয়ার সব সমস্যা নিয়েও সে হাসি মুখে থাকবে। আর যদি তার মুখে হাসি দেখতে নাও পান, তাহলে জেনে রাখুন এত সব সমস্যার পরও তার অন্তরে আছে প্রশান্তি ও স্বস্তি। আপনিও যদি এরকম চান, তাহলে সময় মতো সঠিকভাবে ইখলাসের সাথে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন। যদি আমি আপনাকে বলতাম আগামীকাল দেশের রাষ্ট্রপতির সাথে, আপনার অফিসের বসের সাথে, অথবা আপনার প্রিয় নায়কের সাথে আপনার মিটিং, তাহলে আপনি কি করতেন? উত্তেজনায় আপনি হয়তো রাতে ঘুমোতেই পারতেন না, নিজের সবচেয়ে ভালো পোশাকটা আপনি বের করে রাখতেন, মিটিংয়ের সময় কি বলবেন সেটা নিয়েও চিন্তা করতেন বারবার। এখন চিন্তা করুন একজন রাজার সাথে দেখা করার সময় ব্যাপারটা কেমন হবে। কাল যদি আপনাকে প্রাসাদে নিয়ে গিয়ে কোনো রাজার সাথে সরাসরি দেখা করিয়ে দেওয়া হয়, সুযোগ করে দেওয়া হয় অন্তরঙ্গে কথা বলার, তাহলে কেমন লাগবে? জেনে রাখুন, যখন আপনি সলাত আদায় করছেন, তখন আপনি কথা বলছেন রাজাধীরাজ, বাদশাহদের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সহিহ আল বুখারী এবং মুসলিমে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে। সলাতে আপনি আপনার রবের সাথে কথা বলেন, আর যখন সলাত আদায় করেন না তখন আপনি আল্লাহর সাথে কথা বলা থেকে বঞ্চিত হন। আপনার লজ্জা করা উচিত। কিভাবে আপনি সলাত আদায় করা থেকে দূরে থাকেন? আল্লাহ আপনাকে বলছেন, এটা হলো আমার সাথে তোমার সাক্ষাৎ করার সময়, ফজর। কিন্তু আপনি বললেন, ঠিক আছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তবে আমি তখন আসতে পারবো না। কোনো রাষ্ট্রপতিকে কি আপনি এমন কথা বলতে পারবেন? এটা কি আপনি আপনার বসকে বলতে পারবেন? আপনার বস আপনাকে একবার সময় দিল সকালে, আপনি বললেন, না, আমি দেখা করতে পারবো না। ঠিক আছে, তাহলে একটার সময়? না, তাও আমি পারবো না। তাহলে চারটার সময়, যখন আসর? না, আমি পারবো না। ছয়টার দিকে, মাগরিবের সময়? না, তাও পারবো না। তাহলে আটটা, ঈশার দিকে? বললাম তো আমি পারবো না। আপনি কখনো নিজের বসকে এমন কথা বলার চিন্তা করতে পারেন? কিন্তু প্রতিদিন আপনি পাঁচবার করে আল্লাহকে এমন কথা বলছেন। আপনি প্রতিদিন বলছেন, হে আল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নাল্লাহ ইয়ানসিবু ওয়াজহাহু ইলা ওয়াজহি আবদিহি মা লাম ইয়ালতাফিত। যখন সলাত আদায়ের জন্য আপনার আল্লাহু আকবার বলেন, আল্লাহ তার চেহারাকে আপনার চেহারার সামনে রাখেন, তার চেহারা আপনার চেহারার সামনে। কিভাবে? যেভাবে আল্লাহর শান অনুযায়ী মানায়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির।
কোনো কিছুই তার সদৃশ নয়, আর তিনি সব শুনেন, সব দেখেন। যখন আপনি সলাতে দাঁড়াচ্ছেন, আপনি দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনার সামনে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করুন, এর চেয়ে গুরুত্বপূর্ণ, এর চেয়ে দামি আর কোনো মিটিং, আর কোনো সাক্ষাৎ কি হতে পারে? এমন অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার কথোপকথন শুরু করলেন। আপনি বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ বললেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললেন, আর রহমানির রহিম, যিনি দয়াবান এবং পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে। আপনি বললেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তখন আপনি বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দালীন, আমিন। আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখান, সেই সমস্ত লোকের পথ যাদেরকে আপনার নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বললেন, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার বান্দার জন্য এবং আমার বান্দার জন্য রয়েছে যা সে চেয়েছে। আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি কিভাবে থাকবেন? দৈনিক পাঁচবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকেন সলাত আদায়ের জন্য, আর আপনি মহান আল্লাহর সাথে সাক্ষাৎ প্রত্যাখ্যান করেন। গুনাহমুক্ত বিশুদ্ধ জীবন চাইলে আপনাকে সলাৎ আঁকড়ে ধরতে হবে। অনেক চেষ্টার পরও আপনি কোনো গুনাহ ছাড়তে পারছেন না, এমন অবস্থায় সলাতের অনুগামী হন, আল্লাহর দিকে ফিরে আসুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনে বলেছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং সলাৎ কায়েম করুন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। গুনাহ থেকে বিরত থাকার রাস্তা হলো সলাৎ। এই কথা বলবেন না যে আমি চার বা পাঁচবার সলাৎ আদায় করেছি, কিংবা দুই একদিন সলাৎ আদায় করেছি, অথচ পাপ কাজ থেকে দূরে সরে থাকতে পারিনি। নিজেকে সলাতে নিমগ্ন রাখতে হবে, সলাৎকে আঁকড়ে ধরতে হবে, লেগে থাকতে হবে। আল্লাহর কসম, এই সলাৎ আপনাকে পাপ কাজ থেকে হেফাজত করতে থাকবে। আলোচনার পরের অংশে আমরা এই বিষয়ে আরও আলোকপাত করার চেষ্টা করব। ভেবে দেখুন, আমরা আল্লাহর জন্য সলাৎ আদায় করি, আবার সেই সলাৎ আমাদের পাপ মোচন করে। আল্লাহ সলাতের বিধান দিয়ে ব্যাপারটা ততটুকু পর্যন্ত রাখতে পারতেন, আমরা সলাৎ আদায় করতাম, এতে করে আমাদের ফরজ পালন হতো, ব্যাস। যদি এমন হতো তাহলেও কি আমাদের অভিযোগ করার কোনো জায়গা থাকতো? কেউ কি বলতে পারতো আল্লাহ আমাদের উপর কঠিন বিধান চাপিয়ে দিয়েছেন? না, কেউ বলতে পারতো না। কিন্তু দেখুন, আমাদের রব কত মহান, কত দয়ালু। তিনি আমাদের সলাতের বিধান দিয়েছেন, আবার সেই সলাতকে আমাদের পাপ মুক্তির উপায়ও বানিয়ে দিয়েছেন। এই সলাতের কারণে এক সলাত থেকে অপর সলাতের মধ্যবর্তী সময় সংঘটিত সগীরা গুনাহগুলো তিনি ক্ষমা করে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সলাতের উদাহরণ দিয়েছেন দেখুন। মনে করুন, আপনার বাড়ির সামনে একটি নদী আছে, আর আপনি দৈনিক পাঁচবার এই নদীতে গোসল করেন, তাহলে আপনার শরীরে কি কোনো ময়লা থাকবে? ঠিক এ প্রশ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, না, সামান্য পরিমাণ ময়লাও থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাঁচ ওয়াক্ত সলাত তো এমনই, এগুলোর মাধ্যমে আল্লাহ গুনাহসমূহকে মুছে দেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত রয়েছে। সলাত হলো সমুদ্রের মতো, আর আপনার গুনাহ হলো ময়লার মতো। আপনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়লে যেভাবে পানি আপনার ময়লা পরিষ্কার করে, তেমনি সলাতও আপনার গুনাহসমূহকে মোচন করে দেয়, কারণ আমাদের চারপাশের পরিবেশ গুনাহে পরিপূর্ণ। আরেকটি হাদিস দেখুন, তখন ছিল শরৎকাল। আপনারা জানেন শরৎকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ডাল ধরলেন যেটাতে প্রচুর পাতা আছে। তারপর ডালটি দিয়ে মাটিতে আঘাত করতে থাকলেন যতক্ষণ না পর্যন্ত সবগুলো পাতা ঝরে যায়। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমরা দেখেছ কিভাবে সব পাতা ঝরে গেল? ঠিক যেভাবে এই ডাল থেকে সবগুলো পাতা ঝরে গেল,
তেমনিভাবেই পাঁচ ওয়াক্ত সলাত তোমাদের পাপগুলো ঝরিয়ে দেয়। আর একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন সলাত আদায়ের উদ্দেশ্যে জাগ্রত হয়, গুনাহগুলো থাকে তার পিঠের উপর, আর যখন সে আল্লাহর সামনে সাজদা বনত হয়, গুনাহগুলো পড়তে থাকে। সলাতের উঠানামার সাথে সাথে ঝরে যেতে থাকে গুনাহগুলো। এভাবে সলাত শেষ হওয়া পর্যন্ত গুনাহগুলো ঝরে পড়তে থাকে এবং সলাত শেষ হওয়ার পর আর কোনো গুনাহই অবশিষ্ট থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত সলাত ও এক জুমুয়া থেকে আরেক জুমুয়া এবং এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকলে সগিরা গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়। এখানে এমন মনে করা যাবে না যে আমি আগামী রমাদান পর্যন্ত অপেক্ষা করি, তারপর সলাত শুরু করব, আর আল্লাহ এই সময়ের মধ্যবর্তী গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সলাত আদায় না করা হলো কুফর। এই মতটি যদি আপনি গ্রহণ নাও করেন, তবুও সকলের মতেই সলাত আদায় না করাই কমসে কম কবিরা গুনাহ। কাজে এভাবে চিন্তা করা যাবে না, আপনি যে সলাত আদায় করছেন না সেটাই তো কবিরা গুনাহ। ভেবে দেখুন, সলাত আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, অথচ আপনি এখনও সলাত আদায় করছেন না। পঞ্চাশ ওয়াক্ত থেকে কমিয়ে আল্লাহ সলাতকে পাঁচ ওয়াক্ত করে দিলেন, সলাতে রাখলেন স্বস্তি এবং শান্তি, আর তারপর তিনি আমাদের গুনাহসমূহকেও মোচন করে দেওয়ার কথা বললেন। তবুও কি আপনি আল্লাহকে বলবেন যে আমি সলাত আদায় করতে চাই না? আপনারা যারা সলাত আদায় করেন না তাদের লজ্জা হওয়া উচিত। আমি এমন কোনো মুসলিম দেখিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে বা শুনলে যার অন্তর বিগলিত হয় না। একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তিনি কিভাবে ইন্তেকাল করেছিলেন তা নিয়ে আলোচনা করছিলাম। আমার মনে পড়ে লেকচারের সময় একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর প্রত্যেক মুসলিমের অন্তরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন অনুভূতি কাজ করে। আপনারা কি জানেন আমাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাকে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে? তার উপর অপবাদ দেয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল তার সম্মানে। তারা তাকে বলেছিল মিথ্যাবাদী, জাদুকর, এমন এক দুষ্ট লোক যে মক্কা থেকে বের হয়ে আবার ফিরে আসে আর বলে যে তার কাছে কুরআন এসেছে। সলাত আদায়ের সময় কাফেররা উটে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল তার পিঠে। তারা তাকে শ্বাসরুদ্ধ করতে চেয়েছিল কাবার পাশে। একদিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে ছিলেন, উকবা তার গলার পাশে চাদর জড়িয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছিল। এত ত্যাগ, এত কষ্টের পর তিনি তাওহীদের বার্তা পৌঁছে দিয়েছেন, যাতে দুনিয়ায় আমরা সুন্দর জীবন নিয়ে বাস করতে পারি এবং পরে তার সাথে মিলিত হতে পারি জান্নাতে। এই বার্তা পৌঁছে দেওয়ার কারণে তাইফে তার উপর নিক্ষেপ করা হয়েছিল পাথর, এমনকি জুতো। আপনার কাছে এই দিন পৌঁছে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, তারপরও আপনি সলাত আদায় করেন না, আপনার কি কোনো লজ্জা হয় না? একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সামনে গোল করে ঘিরে রেখেছে, চারদিক থেকে তারা তাকে ধাক্কা দিচ্ছে। অনেক সময় স্কুলের মাস্তান টাইপ ছেলেরা নিচু ক্লাসের ছেলেদের সাথে এমন করে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে চারদিক থেকে তাকে ধাক্কা দিচ্ছিল। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের ঠেলে মাঝখানে গিয়ে আক্রমণকারীদের দূরে সরালেন এবং বললেন, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করতে যাচ্ছ যিনি বলেন আমার রব আল্লাহ? তোমরা এমন একজনের সাথে এরূপ আচরণ করছো যিনি বলেন আল্লাহ আমার রব? এ কথার পর মুশরিকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা শুরু করলো। এমনভাবে তাকে মারা হলো যে আবু বকর জ্ঞান হারিয়ে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়ি পৌঁছে দিলেন। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সব প্রতিকূলতার মোকাবেলা করেছিলেন? কেন সহ্য করেছিলেন এত অত্যাচার? তিনি এসব কিছু সহ্য করেছিলেন যেন আপনারা তাওহীদের বার্তা শিখতে পারেন, সলাত শিখতে পারেন। অথচ আজ আপনি এই সলাতকে তুচ্ছ করছেন, অবহেলা করছেন, আপনাদের কি একটু লজ্জা হয় না? দেখুন, আমি কেবল এতটুকু আপনাদেরকেই বোঝানোর চেষ্টা করছি যে আজ যে বার্তা, যে মেসেজ আপনার সামনে সাজানো গোছানো অবস্থায় আছে সেটি পৌঁছাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে। আপনারা কি জানেন শেষবারের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হেসেছিলেন? ইন্তেকালের আগে প্রায় দুই সপ্তাহ বা তারও কিছু বেশি সময় তিনি ছিলেন শয্যাশায়ী, তবে মৃত্যুর ঠিক আগে ভাগে তিনি বলিষ্ঠ বোধ করছিলেন। সাধারণত মৃত্যুক্ষণ আসার আগে একটা সময় আসে যখন ব্যক্তি বলিষ্ঠ অনুভব করে। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণকে দেখতে উঠলেন। তিনি তার দরজা খুললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল মসজিদের সাথেই সংযুক্ত। ঘর থেকে উঠে তিনি মসজিদে গেলেন। দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সলাত আদায় করছে সবাই। এই দৃশ্য দেখে তিনি হাসলেন। এ সময় তিনি শেষবারের মতো হেসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ হাসি ছিল সলাত আদায়কারীদের দিকে তাকিয়ে।
সাহাবি রাদিয়াল্লাহু আনহুম তাকে দেখে এমনই খুশি হয়েছিলেন যে কেউ কেউ সালাত ছেড়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ, তাকে ইমামতি করতে দিন। তার মুখে হাসি দেখে অধিকাংশ সাহাবি মনে করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন। এটা ছিল ফজরের সালাতের সময়ের ঘটনা। এর কয়েক ঘন্টা পরে তিনি ইন্তেকাল করেন। দিনটি ছিল সোমবার। তার মুখে হাসি ছিল কেন? কারণ মুসলিমদেরকে যেভাবে সালাত আদায়ের শিক্ষা তিনি দিয়েছিলেন সেভাবে তাদের সালাত আদায় করতে দেখে তিনি খুশি হয়েছিলেন। আপনি কি চান না কিয়ামতের দিন তিনি আপনাকে নিয়ে খুশি হন? আপনি কি চান না সাহাবিদের দেখে তিনি যেভাবে হেসেছিলেন সেভাবে আপনাকে দেখেও তিনি হাসুন? যদি আপনি এগুলো চান তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। আরও শুনুন, আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ কথা কি ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাটি বলেছিলেন তা হল আসসালাত আসসালাত। হাদিসটির বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলছিলেন তখন তার কণ্ঠ গড়গড় করছিল। তিনি আসসালাহ বলার চেষ্টা করেছিলেন কিন্তু তার কষ্ট হচ্ছিল, কারণ তিনি ছিলেন মুমূর্ষু। যখন 23 বছর যাবত আপনাকে শিক্ষা দেওয়া মানুষটি মৃত্যু সজ্জায় সর্বশেষ যে কথাটি বলেন তা হলো আসসালাত, তখন এর অর্থ কী দাঁড়ায়? এর অর্থ এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পিতামাতার মৃত্যুসজ্জায় শেষ যে নির্দেশটি আপনাকে দেবেন আপনি সেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে নেবেন, তাই না? একজন মানুষ পৃথিবী ছেড়ে যাওয়ার সময় মৃত্যুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই কথা বলবে। তাহলে চিন্তা করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কোন কথাটি বলেছেন এবং সেটি কতই না গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারী কণ্ঠে বলেছেন, আসসালাত আসসালাত।